তর্কও তো শুক্রবারে ভাত খেয়েছে তোমরা দেখলে, আর শুক্রবারে কোনো রিসেপশন কোনো অনুষ্ঠানই হয়নি, অনুষ্ঠানটা মধ্যে শনিবার ছিল, আজকে রবিবার, তো আজকে রিসেপশনটা হবে, তো চলো তোমাদেরকে সবটা দেখাই। আর এবার আমরা রাতের জন্য রেডি হব। আমাদের 9টায় বাড়ি যাওয়ার কথা, এখানে 9টা সাস্তে সাস্তে 9টায়।
ভালো আছেন? বৌদি ভাই পুচকু আর তো সোনা তো বলো সবাই, ডেকোরেশন কেমন হয়েছে? আমাকে কেমন লাগছে? বৌদিকে কেমন লাগছে? সবাইকে কেমন লাগছে? অল ওভার মিলিয়ে সবাই বলো। আমাদের যেটা সারপ্রাইজ ছিল যে অল্প দিন তো অল্প দিন চলে এসেছে, দাও এই যে এটা দারুন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাতে পারছি না ডিজাইনটা, তো বাইরে নিয়ে বুঝতে হবে। এখন ফ্যামিলি ফটোশুট হচ্ছে, ফ্যামিলি বলতে পিসি বৌদি ভাই দিদিরা দিদিমি সবাই ফটোশুট হলো। খাওয়ার প্যান্ডেল ওখানে প্রচন্ড, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না, তবে দেখাবো। খুব কাঁদছে গরমের জন্য, প্রচন্ড গরম, তবু তো এসে চলছে, তাও গরম। খাবার ওখানে নিয়ে যাই, সবাই ডিনার করছে। আর এখানে এখনো ফটো শুট হচ্ছে দাদার বৌদিদের। দেখো এখন 11:15 বাজে, এখন আমার ফ্যামিলির কেউই খাইনি এখনো, তো এখন চেঞ্জ করবো, করে খেতে যাবো। আগে চেঞ্জ করে নিই, কারণ এইসব নিয়ে খেতে বসতে একদম ভালো লাগছে না, তো আগে চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর আমরা খেতে যাবো। তো চলো তোমাদেরকে এখন পুরো চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি খাওয়ার জন্য। কিছু করি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। ফল
আর ফ্রাইড রাইস জাস্ট এইটুকুই দিয়ে গেছে। ওয়েটিং ফর ফ্রাইড রাইস কখন আসবে? ওদিকে সার্ভ করছে সব খাবার। এখানে এখন অনেক দেরি, আমরা একদম পিছনে বসেছি। ফাইনালি এতক্ষণ ওয়েটের পর একটা ভেজ কাটলেট আসলো, এখন খাওয়া যাক। লাস্টে বসিয়ে দিস, লাস্টে পাবি না কি করবি? সেই এখন 12টা পার হয়ে গেছে, 12:30টা প্রায় বাজতে যাচ্ছে। তখন কিছু করি তো করব। তো যদি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। গুড নাইট।